সরকারের পদত্যাগ সহ 14 দফার দাবিতে আগামী 11 ফেব্রুয়ারি ঢাকা সহ সারা দেশে পদযাত্রা ও গণসংযোগের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। গণজাগরণ আরও জোরদার করে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিরোধী এই জোটের নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগপদ আন্দোলনের অংশ হিসেবে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন। মঞ্চের নেতারা জানান, বিএনপি সহ সব বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে একই কর্মসূচি পালন করবে। ভোটাধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা, নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন, বিদ্যুৎ গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ 14 দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ। 11 ফেব্রুয়ারি সকাল 10টায় মিরপুর 12 নম্বরে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ। তাহলে আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করার নির্দেশ দিতেন। সরকার চায় নাই আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতে পারেন না। এই হচ্ছে আপনাদের নিরপেক্ষতার স্বাধীনতার নমুনা। ঢাকাতে আগামী 11 ফেব্রুয়ারি সকালে 10টায় মিরপুর 12 নম্বরে ওখানে সমাবেশ করে আমাদের পদযাত্রা শুরু হবে। মিরপুর থেকে শুরু করে আমরা এই ঢাকার এই অঞ্চলে আমরা ফার্ম গেট, শাহবাগ হয়ে, পল্টন হয়ে, মতিঝিলে বিকেলে যে গণতন্ত্র মঞ্চের এই পদযাত্রা গণসংযোগের কর্মসূচি শেষ হবে।